নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। এখন সকালবেলা আজকে আমরা যাবো গা, তো কৃষি সকালবেলা রান্না করতেছে, তো অল্প কয়েকটা ঘুরে আসছিল কৃষি সকালবেলায়, কালকে ছুটির আসে, এই কারণে কালকে শনিবার আসছিল, দেখে করতে পারে নাই, রান্না করতে পারে নাই, মানে বানাইতে পারে নাই পিঠে, আজকে আবার বানাইছি রবিবার। সকালে কৃষি পিঠা বানাইতেছে আর আবার ভাত রান্না করবো, এই কারণে আমি আবার সবজি নিয়ে উঠতেছি, সবজি উঠে নিয়ে এসে গেছে দিয়ে দিকে। কি দেন দরকার কিছু ওই গরমে শোল মাছ দিয়ে তরকারি রান্না করবো, পিঠে সবজি কাটতে পিঠের গোলা গুলো লবণ চাই গে দেখে তাড়াতাড়ি কর, ন যাই গে রোদরে যাবো গা, দেখছি সুন্দর ছবিটা নরম হচ্ছে, খামনি একটা আমার পিঠা খেলে তো গ্যাস্ট্রিক সমস্যা করে, অনেক আমার তো বেজাল, ওই যে আরেকজনে পেও পেও নিয়েছে খাও গাড়ির নেই, প্রচুর গরম পড়ছে, ভালো লাগে না গরমে। বাবা বাতাস দিবেন ছিল, বাবা খেলবো নাইছি বাতাস দিবেন ছি, আমরা চলে যাবো গানে অনেক দিন থাকলাম না, খাওয়া দাওয়া শেষ, আমার খাওয়া দাওয়া শেষ, তো লিখন গো খাওয়া দাওয়া হইলেই আমরা চলে যাবো, বুধবার দিন বিকেলবেলায় আসি, আজ হল রবিবার সকাল। এই জামা গো সুস্মিতা নীলা যে কুলে না দিছে, ন যায় আমাকে নাকি ন যায় যাবে না মামা বাড়ি রেখে দাও, বাইরে রেখে দাও, থাইকো ভাই রাখা পারবো।
নামানি তুমি যাইও তুমি যাইও আমরা হেরান আছি ভালো হয়েছে নাকি ওই যে পিসি টিয়া দিয়েছে 500 সিটি দিছে 500 টিয়ার অভাব নাই ব্যাগে দোকান ভাড়া হেন তুলে ফিস লে তোমার ওই পত্র নিয়ে তো ভেজালে তোমরা না আমরা এইটু আই গেছে মানে লিখনের কায়দা হয়েছে না লিখন লিখন দিদি টিয়া দিছে লিখনের পিসি টিয়া দিয়ে দিছে না হ্যাঁ কি বাজ দেয় না হনি হ্যাঁ তা হই না হনি বাজ দেয় হয় সুন্দর জায়গা এই জায়গাটা যে সুন্দর তো গোয়া এলাকাটা একেবারে ধান থেকে ধান তুলছি দেখো কি বেরোব ধানের থেকে গাছ হয়েছে ওটা ধানই তো মাল আছে না না হাই দেই ওই যে গাড়ি এসে পড়তেছে দাঁড়াও লিখন পুকুর থেকে যে মাছ মারছে আজকে আমার নাম শুনাই বসে যে দরবারে নিয়েছি বড় বড় বুটি বুঝলি বুটি ট্যাংরা জিওল এরকম মাছ এরকম দিকে দেয় বুঝাই এটা মনে মাছ গ্যাস খাও তো গান সবাস নামো 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 দেখ না ওটা যে আমরা নামছি আর বাড়ির দিকে যাওয়া তুমি যে স্যার এসে এই যে স্যার এসে দেখে নাই মো কাঁসার নাম তুই ধর
লিখান তাহলে আমি বাচ্চাদের কি করবা বাচ্চাদের কি করবা যে পাশে ধান কাটা শেষ আমার কাকা গো সব দোয়া করে লাইছে যাওয়ার দিন দেখে গেলাম সব বুঝাই ধান আর একটা ধান নেই সবার ধান কেটে শেষ একবারে খাবার ওটা আমার কাটে নাই কে মালিক আহে নাই ঘরের অবস্থা বাবা মনে হয় শুয়েছিল আর কারেন্ট নাই আমরা তো পিসির বাড়ি থেকে আইসা করছি আইসা একটু জিরাইলাম গরুরে ঘাস দিছিল ঘাস খাইলো এখন আবার এই যে কুড়া ভুষি দিব তো কুড়া ভুষির জল দিয়ে ভিজে রাখছিল এখন লবণ দিয়ে মিশিয়ে দিয়ে দিব খাইতে ওই যে গরু কুড়া ভুষি খাওয়ার জন্য কি করতেছে তার মধ্যে আবার কারেন্ট গেছে কারেন্ট থাকেই না এখন ও নিলয় আমার কুলে গরম লাগছে নিলয়ের পিসি গড়িতে থেকে তো এসে বসছি লিখনের বাবা এসে গরুর একটু খাওয়াইলো স্নান টান করে দিল আমি আবার রান্না করতেছি নিজেদের খাওয়ার জন্য রান্না না করলে তো আর খাইতে পারবো না এসে রান্না বসাইছি তো মাছের তরকারি রান্না হয়ে গেছে ভাত রান্না হয়ে গেছে এখন বসাইছে হচ্ছে কচুর শাক ইলিশ মাছের মাথা আসছিল ফ্রিজে আবার নিজের কর্মজীবনে ফিরাইছি কয়েকদিন পিসি বাড়িতে থাকাইলাম ভালোই লাগলো অনেকদিন দূরে যাই না সেই নিলয় পেটে থাকতে অনেক চার মাস যখন নিলয়ের পেটে তখন মনে হয়ে গেছিলাম চার মাস নাকি পাঁচ মাস তারপরে আর যাই নাই যাই আসলাম ভালো লাগলো রান্না করতেছি কচুর শাক রান্না করবো এই যে মাছের মাথা আসলো ফ্রিজে তো এটা দিয়ে রান্না করবো তাই কচুর শাক ভাব দিছি তা আমার রান্না বান্না শেষ আমি এখনো স্নান করি নাই স্নান করে তারপরে খামো হ্যাঁ গোবর খিদে লাগছিল তো তারা স্নান করছে দুজনে তো এই কারণে খাইতে হয়েছে তো এই যে আজকের আমার রান্নার কচুর শাক আর মাছের তরকারি এই যে লিখন খাইতেছে মাছের তরকারি দিয়ে লিখনের বাবা খাইতেছে কচুর শাক দিয়ে আমার জন্য ভাত ঠান্ডা করতে দিছি আমি আবার গরম ভাত খাইতে পারি না তো আমি চান করে এসে তারপর ভাত খামো তো আজকের ভিডিও আর বড় করবো না আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন